আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা নিচের সাদা পাশের দুটো লেয়ার এবং উপরের হলুদ মিলানোর পরে এখন তিন নম্বর স্তরের পাশের গুটিগুলো মিলানোর একটা লক্ষ্য স্থির করেছিলাম। চলুন আমরা সেই লক্ষ্যে কাজ করা শুরু করি। আমাদেরকে এখন এই ধাপে এসে দেখতে হবে কিনারার যে কর্নারের যে কোনার যে গুটিগুলো আছে সেগুলো কোথায় কীরকম আছে। যেমন আমি দেখতে পাচ্ছি আমার শুধুমাত্র এই একটা পাশে দুটো একই ধরনের কিনারার যে কর্নারের পিস আছে। এই অবস্থায় এখন আমরা এই এই তিন নম্বরের যে স্তরটা সেটা ঘুরায়ে এই কালারটা মিলাই ফেলবো। এই রঙগুলো মিলানোর পরে এখন আমরা দেখছি যে শুধুমাত্র কিনারার মাঝের একটা গুটি বাদে বাকি সব গুটি একই কালারের হয়ে গেল, বাকিগুলা কোনোটাই মিলেনি, শুধুমাত্র একটা ধাপ মিলে গেছে। এই অংশে এখন আমাদেরকে বাকি জিনিসগুলো মিলানো, বাকি জিনিসগুলো এরকম করার জন্য, এটার মতো করার জন্য আমাদেরকে একটা নতুন সূত্র প্রয়োগ করা লাগবে। সূত্রটা একটু লম্বা, তবে আপনি খেয়াল করবেন সূত্রের অর্ধেক কিন্তু আপনি এর আগের ধাপে করেছেন। তাহলে সূত্রটা আমি বলছি, এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম আর ইউ আর প্রাইম ইউ আর ইউ আর প্রাইম। একটু লম্বা কিন্তু অসম্ভব কিছু না। আমি এই সূত্র মুখস্থ করার আমার তিন থেকে চার দিন সময় লেগেছিল। আপনারা যদি চেষ্টা করেন আপনারা হয়তো তার আগেই মুখস্থ করে ফেলতে পারবেন। তাহলে সূত্রটা হলো এরকম, এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। তাহলে হলো কি, আমরা এই সূত্র প্রয়োগ করার পর আমাদের এই ধাপটা যেরকম ছিল সেরকমই আছে। এই পাশের তিনটা ধাপ আমাদের উপরের যে গুটি কোনার গুটিগুলো নড়াচড়া করে একটু মিলে গেল। এখন আমাদেরকে পরবর্তী ধাপে, সর্বশেষ ধাপে যেতে হবে। তবে তার আগে আমি আপনাকে আরও একটা দুটো উদাহরণ দেখাতে চাই যেখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে আসুন আমরা আরেকটা উদাহরণ দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দুটা কোনার গুটি মিলে গেল, বাকিগুলা মিলেনি। আমরা তাহলে কি করব, আমরা এখানে সূত্রটা খাটাবো, এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম। খেয়াল করে দেখুন এখন আমাদের মাসের যেই আগের ধাপে যে মাস মিলাইছিলাম ওই অবস্থায় এসেছি। এখন তাহলে পরের সূত্রটা সেম, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। তাহলে এই ধাপে আমাদের এই সূত্রটা দেওয়ার পর একটা অংশ পুরোটাই মিলে গেলো সাইডের, বাকি জিনিসগুলো এখনো মিলেনি। এই ধাপের পরবর্তী ধাপ সেটা হলো ফাইনাল যে আমাদের সর্বশেষ ধাপ, সেই ধাপে আমরা এই এজ পিসগুলা স্টিক জায়গায় বসিয়ে কিউব মিলানো শেষ করবো।